বাঙালিদের বিদেশের মাটিতে বসত গড়া খুব বেশি পুরনো নয়, আবার খুব নতুনও নয়। তবে বিদেশে এলেও সাফল্য যেন একটি বাড়ি আর গাড়ি কেনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। উন্নত বিশ্বের সফলতার মঞ্চে তাদের খুঁজে পাওয়া অনেকটাই দায়, আর বর্ণবাদ তো আছেই। তবে সবকিছু ছাপিয়ে বাঙালিদের অনুপ্রেরণার উৎস হয়ে বৈশ্বিক মঞ্চে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছেন একজন, আর তিনি হলেন ডক্টর রুহুল আবিদ। চলুন জেনে আসি তার গল্প। অধ্যাপক ডক্টর রুহুল আবিদ, যিনি আমেরিকান ব্রাউন ইউনিভার্সিটি ওয়ারেন এলপার্ট মেডিকেল স্কুলের একজন অধ্যাপক, পাশাপাশি ব্রাউন ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের একজন অ্যাক্টিভ মেম্বার, এছাড়াও হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল বা হাইফা এরও প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, 2020 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত 211 এর মধ্যে ছিলেন বাংলাদেশে আমেরিকান এই চিকিৎসক। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ জনগণ, বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায়ের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নেয়া তার উদ্যোগের জন্য আমেরিকান ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় তাকে মনোনীত করেছে নোবেল শান্তি পুরস্কারের জন্য। একই সঙ্গে তার অলাভজনক সংস্থা হাইফা তারই সঙ্গে শান্তি পুরস্কারে মনোনীত হয়, যা বাংলাদেশিদের জন্য এক বিশাল গর্বের বিষয়। ডক্টর আবিদের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর গ্রামে, তবে তার জন্ম ঢাকায় আর বেড়ে ওঠা ঢাকা ও চট্টগ্রাম দুয়ে মিলে। তার ডাকনাম লেখন। ডক্টর আবিদ তার স্কুল জীবন শেষ করেন ধানমন্ডি বয়েজ স্কুল থেকে। এরপর 1979 সালে ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে HSC শেষ করে স্বপ্ন পূরণের পথে হাঁটেন। খুব একটা মসৃণ ছিল না তার এই পথ চলা, তবে পিছু হটেননি কখনোই। ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে, সেদিনই শুরু হয়েছিল বাংলাদেশের মানুষের মনে আশার আলো জাগানোর স্বপ্ন। ছোটবেলায় শিখেছিলেন রবীন্দ্রসঙ্গীত, মেডিকেল কলেজে নানা অনুষ্ঠানে নাটকে অভিনয় করতেন নিয়মিত, সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রাজনীতির সঙ্গেও। মেডিকেল থেকে পড়াশোনা শেষ করেন উচ্চ রক্তচাপের রোগগুলোর উপর বিশেষ আগ্রহ নিয়ে, আর পেশা জীবনে শুরু হয়েছিল আমু, নালুয়া, লংলা ও চাঁদপুরের চা বাগানে চিকিৎসা সেবা দিয়ে। ডানকান ব্রাদার্সের PHC প্রকল্পের প্রধান চিকিৎসকও ছিলেন তিনি। গুরুত্ব দিয়ে কাজ করেছেন দেশের মানুষের চিকিৎসা ও মাতৃস্বাস্থ্যে। এরপর 1993 সালে জাপানে গিয়ে মলিকুলার বায়োলজি ও বায়োকেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি নেন এবং নাগোয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ সায়েন্স থেকে PhD অর্জন করেন। এরপর সেখান থেকে চলে আসেন আমেরিকায়, ব্রেস্ট ক্যান্সারের উপর পোস্ট ডক্টরাল প্রশিক্ষণ নেন আমেরিকার LSU মেডিকেল সেন্টার থেকে। এরপর যোগ দেন বিশ্বের অন্যতম সেরা হার্ভার্ড ইউনিভার্সিটির মেডিকেল স্কুলে মেডিসিনে ফেলোশিপ নিয়ে। পরবর্তীতে 2011 সালে ব্রাউন ইউনিভার্সিটির ব্রাউন মেডিকেল স্কুলে সহকারী অধ্যাপক হিসেবে জয়েন করেন। এখানেই বর্তমানে ব্রাউন ইউনিভার্সিটির এলবার্ট মেডিকেল স্কুলের সহযোগী অধ্যাপক হিসেবে কার্ডিওভাস্কুলার নিয়ে কাজ করছেন। এছাড়া মেডিকেল ফ্যাকাল্টি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, রোড আইল্যান্ড হসপিটালের কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টারের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের প্রধান গবেষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। CVRC বিভাগে প্রতিষ্ঠা করেন ভাস্কুলার বায়োলজি। এদিকে বাংলাদেশি ডাক্তাররা সাধারণত উন্নত বিষয়ে পাড়ি জমাতে চান না, কারণ তাদের জন্য এই পথ তুলনামূলকভাবে অন্য পেশাজীবীদের থেকে অনেক কঠিন। কিন্তু 80-এর দশকের এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের তুখোড় ছাত্রনেতা জানতেন তিনি সমাজকে কতটা দিতে পারেন, আর সেটা দেওয়ার জন্য তার প্রয়োজন ছিল বৈশ্বিক মঞ্চ। বিদেশে থাকলেও দেশকে ভুলে যাননি তিনি। 2013 সালে রানা প্লাজা ধসের পর ডক্টর আবিদ পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সেবা দিতে প্রতিষ্ঠা করেন হাইফা। এটি বাংলাদেশের সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
এই প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং সহ নানা সেবা নেয় হাজার হাজার পোশাক শ্রমিক। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয় ডক্টর আবিদের প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে গরিব দুস্থ মানুষের স্বাস্থ্য সমস্যার সমাধানে চালিয়ে যাচ্ছেন নানা কার্যক্রম এবং গবেষণা। তার কাজ যেন থেমে না যায় সেজন্য আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন প্রতি বছর ফান্ড দিয়ে থাকে তার নানান গবেষণা কাজের জন্য। জীবনের শুরু থেকেই নানামুখী প্রতিভার স্বাক্ষর রাখলেও মূল লক্ষ্য থেকে সরে যাননি কখনোই। দূর দেশে থেকেও তার সব কিছু আবর্তিত দেশ ও দেশের মানুষকে ঘিরে, সুযোগ পেলেই ছুটে আসেন জন্মভূমির টানে।